শ্রী শ্রী লোকনাথ বাবার বাণী শ্রীমৎ স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী লিখিত শিবকল্প মহাযোগী বাবা লোকনাথ গ্রন্থে দেখা যায়। এক, আমি বহু পাহাড় পর্বতে ঘুরেছি, কিন্তু ব্রাহ্মণ দেখলাম তিনজন, মক্কায় আব্দুল গফুর, ভারতে ত্রৈলঙ্গ স্বামী এবং আমি নিজেকে। তৃতীয়, আমি পাহাড় পর্বতে ঘুরে যে ধন কামাই করে এনেছি, আমার সন্তানরা তা ঘরে বসে খাবে। তৃতীয়, ওরে সে জগতের কথা মুখে বলা যায় না, বলতে গেলেই কম পড়ে যায়। বোবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না, সেই রকম আর কি। চতুর্থ, সমাধির উচ্চতম শিখরে গিয়ে যখন পরম তত্ত্বে পৌঁছালাম, তখন দেখি আমাতে আর ব্রহ্মাণ্ডের অস্তিত্বে কোনো ভেদ নাই, সবই মিলেমিশে একাকার। পঞ্চম, আমি তোদের মতো খাই দাই, মনমূত্র ত্যাগ করি, আমাকেও তোদের মতনই একজন ভেবে নিস, আমাকে তোরা শরীর ভেবে নিস, আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি, আমি যে কে তার কাকে বোঝাবো, সবাই তো ছোট ছোট চাওয়া পাওয়ানি ভুলে রয়েছে, আমার প্রকৃত আমিতে। ষষ্ঠ, এই দেহপাতের পর এই নশ্বর শরীরটা আগুনে ভস্মীভূত হবে, কিন্তু আমি যেমনটি ছিলাম, যেমন আছি, তেমনি চিরকাল থাকব। সপ্তম, মুসলমান কথাটা এসেছে মুসলিম ইমান কথাটি থেকে, এর অর্থ হল ষোলো আনা ধর্ম তার মধ্যে প্রতিষ্ঠিত সেই কেবল মুসলমান। আমাদের ষোলো আনা ধর্ম আছে, তাই আমি মুসলমান। অষ্টম, প্রেমের জগৎ সব বিচার ও যুক্তির বাইরে, পুরুষ ও নারী একে অপরের প্রতি অদম্য আকর্ষণ অনুভব করে, তাকে কাম আখ্যা দিয়ে মানুষ নানাভাবে তাকে ত্যাগ করার চেষ্টা করে, কিন্তু এটা ছেলে মানুষ ছাড়া আর কিছুই নয়। আগে জানতে হবে এই স্বাভাবিক প্রবৃত্তির উৎস কোথায়, এই জৈবিক ক্ষুধার কারণই বা কি, কেন মানুষ কামের ঊর্ধ্বে ওঠার শত চেষ্টা করেও বিফল হয়। নবম, মানুষের মধ্যে কামনার বীজ আছে বলেই তো দিব্য রূপান্তরের পূর্ণ সম্ভাবনা সদা জাগ্রত হয়ে আছে। দশম, কামকে পাপ বলা মহাভুল, যার অভাবে সৃষ্টি অচল তা কী করে পাপ হতে পারে, পাপ হল মনের অজ্ঞানতার একটি রূপ। কামনা জগৎ থেকে তো কামকে পৃথক করে দেখা যায় না, ভগবানকে সম্পূর্ণ আপন করে পাবার জন্যে কত সাধু, কত ত্যাগ, কত তিতিক্ষাই বরণ করে মহানন্দে, সেও কাম ছাড়া কিছু নয়। খণ্ড বস্তুর মধ্যে সহানুভূতির জন্যে যে ক্ষুদ্র চাওয়ার ভাব মানুষের হৃদয়ে ফুটে ওঠে, তারই এর এক রূপ বিরাটের চাওয়া, বিরাটের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা। একাদশ, সৃষ্টিতত্ত্বের মূলেই তো ওই কামনার বীজ নিহিত রয়েছে, তবে ঘৃণায় করো আর লাঞ্ছনায় করো, তার ধর্ম সে পালন করবেই, এ যে তারই প্রকাশ। শুধুমাত্র কামকে দমন করেই প্রেমের রাজ্যে প্রবেশ করা যায় না। দ্বাদশ, আগে খণ্ডকে জানতে হবে, কারণ খণ্ডকে না চাইলে অখণ্ডের মহানন্দ চাওয়ার ভাবটা আসবে কোথা থেকে। তেরো, বিন্দুর অনুভূতির উপরেই তো মহাসিন্ধুর বিস্তার, সবটুকুরই প্রয়োজন আছে বলেই তো সব কিছু সৃষ্টি ছোট ছোট কামনার মধ্যে দিয়ে তো জাগবে মানব হৃদয়ে সেই পরমপ্রেমের অতি তীব্র আকর্ষণ। চতুর্দশ, গীতা শুধুমাত্র একটি পাঠ্যপুস্তক নয়, যে তুই নিয়মিত পাঠ করবি, কণ্ঠস্থ করবি সংস্কৃত শ্লোকগুলো, গীতা হবার সাধনা কর। পনেরো, পরম দয়াল ভগবানের কৃপা যার উপরে পড়ে, তার মধ্যেই দেখবি গীতার ভাব, গীতার ত্যাগের আদর্শ,
ওসব টিকাভাষ্যের মধ্যে যদি সময় কাটাস তাহলে আর গীতা হবি কী করে?